বিসমিল্লাহির সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মডেল স্কুল অ্যান্ড কলেজ ধামরাইশাখার পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ভিডিও ক্লাসে। আমি তোমাদের আজকে যে বিষয় আলোচনা করব তা হচ্ছে ক্লাস থ্রি তৃতীয় শ্রেণীর ভগ্নাংশ। আজকে ভগ্নাংশ সম্পর্কে আমি তোমাদের সঙ্গে বিস্তারিত কথা বলব। এই ভগ্নাংশ তোমাদের জন্য সম্পর্কিত কোন অধ্যায়? ক্লাস টুতে ভগ্নাংশ ছিল না, ক্লাস থ্রিতে প্রথম ভগ্নাংশ অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ভগ্নাংশ সম্পর্কে আমাদের প্রথম জানতে হবে ভগ্নাংশ কি। এক নম্বর, ভগ্নাংশ কি? ভগ্নাংশ হচ্ছে ভাগের অংশ। ভগ্নাংশ হচ্ছে ভাগের অংশ। আমরা একটা উদাহরণ দিতে পারি, মনে করে একটা জমি, একটা জমি, এটা কি এক অংশ, দুই অংশ, তিন অংশ, চার অংশ? চারটা দাগ দিলে পাঁচটা অংশ, এক দুই তিন চার পাঁচ, এটা পাঁচটা অংশ। মনে করো এই পাঁচটা অংশের মধ্যে, অংশ হচ্ছে পাঁচটা, এই পাঁচটা অংশের মধ্যে এই তিন অংশতে চাষ করা হয়েছে। কত অংশতে চাষ করা হয়েছে? মোট অংশ পাঁচটা, পাঁচ ভাগে তিন ভাগ, এটি হচ্ছে ভগ্নাংশ। মানে এই যে পাঁচ ভাগে তিন ভাগে চাষ করা হয়েছে, দুই ভাগে চাষ করা হয়নি, এটাই মূলত ভগ্নাংশ। তো আমরা এখন জানবো যে ভগ্নাংশ কত প্রকার। দুই নম্বর প্রশ্ন, ভগ্নাংশ কত প্রকার? ভগ্নাংশ তিন প্রকার। ভগ্নাংশ তিন প্রকার, যথা প্রকৃত ভগ্নাংশ, দুই নম্বর অপ্রকৃত ভগ্নাংশ, তিন নম্বর মিশ্র ভগ্নাংশ। ভগ্নাংশ তিন প্রকার, প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র ভগ্নাংশ। এখন আমাদের জানতে হবে যে প্রকৃত ভগ্নাংশটা কি। আমাদের এখন জানতে হবে এই প্রকৃত ভগ্নাংশটা কি। এই প্রকৃত ভগ্নাংশ হচ্ছে, প্রকৃত ভগ্নাংশ কি, এই প্রকৃত ভগ্নাংশ হচ্ছে না, যেমন এখানে আমরা উদাহরণে বলেছি পাশের তিন অংশ, এই পাশের তিন অংশের মধ্যে যদি এই পাশের এই পাশটা নিচের অংশ হর, উপরের অংশ হয় ল, যদি হর বড় এবং ল ছোট হয় তাহলে সেটাকে বলা হবে প্রকৃত ভগ্নাংশ। হর বড় এবং ল যদি ছোট হয় তবে তাকে প্রকৃত ভগ্নাংশ বলে, প্রকৃত ভগ্নাংশ বলে। যেমন পাশের দুই অংশ, এখানে পাঁচ বড় এবং দুই ছোট, পাঁচ হচ্ছে ঘর, দুই হচ্ছে ল, এই জন্য এটি বলা হবে প্রকৃত ভগ্নাংশ। এখন আমরা শিখব অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে। অপ্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ আসলে কি, এখানে যেমন হর হর
লব ছটক তেমনি এটা যেন নিচে দিয়ে দুই উপরে যদি পাঁচ দেই এটা হবে অপরিকৃত ভগ্নাংশ তাহলে আমরা অপরিকৃত ভগ্নাংশ কাকে বলতে পারবো যার বা যে ভগ্নাংশের হর ছোট এবং লব বড় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে আমরা শিখলাম প্রকৃত ভগ্নাংশ কাকে বলে এবং অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে এখন আমরা শিখব মিশ্র ভগ্নাংশ কাকে মিশ্র ভগ্নাংশ কাকে আমরা প্রকৃত শিখলাম যেমন পাঁচের দুই অপ্রকৃত শিখলাম দুইয়ের পাঁচ আমরা এখন শিখবো মিশ্র যেমন এই দুইয়ের পাঁচটাকে আমরা মিশ্র ভগ্নাংশ বানাতে পারি আমরা এই দুই দিয়ে পাঁচকে ভাগ করব দুই একে দুই দুই দুগুণ চার বিয়োগ করলে আমাদের হয় এক আমরা এখন এখানে ভাগ শুরু দিই এই দুইটা আমরা এখানে দিব এই একটা এখানে দিব এটা মিশ্র ভগ্নাংশ অর্থাৎ দুই সমস্ত দুইয়ের এক তা আমরা লিখতে পারি মিশ্র ভগ্নাংশ মানে কি প্রকৃত ভগ্নাংশের সাথে যদি কোনো পূর্ণ সংখ্যা থাকে দুইটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর দুইয়ের এক হচ্ছে প্রকৃত ভগ্নাংশ অর্থাৎ প্রকৃত ভগ্নাংশের সাথে যদি কোন পূর্ণ সংখ্যা থাকে তবে তাকে মিশ্র ভগ্নাংশ আজকে আমার ক্লাসে শিখলাম ভগ্নাংশ কি ভগ্নাংশ কাকে বলে আমরা কিভাবে ভগ্নাংশ চিনব ভগ্নাংশ কত প্রকার কি কি প্রকৃত ভগ্নাংশ কাকে বলে মিশ্র ভগ্নাংশ কাকে বলে এবং অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে এ সম্পর্কে আমরা শিখলাম তা আগামী ক্লাসে আমরা এই ভগ্নাংশের বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব তোমরা অবশ্যই সেই ক্লাসে উপস্থিত থাকবে সবাইকে ধন্যবাদ